গেমের জন্য আর এটা হচ্ছে তোমার ফুল ইউএমপি এর জন্য। তো তোমরা যারা ইউএমপি চালাও এবং আইফোনের মধ্যে খেলো তো তোমাদের জন্য ভিডিওটা, আর তোমরা যারা অ্যান্ড্রয়েড এর মধ্যে খেলো তারা কোনো টেনশনই করিও না, কারণ আমি অনেক অনেক গবেষণা করতেছি ভাই অ্যান্ড্রয়েড এর উপর। 2-3 দিনের মধ্যে দেখবো আমি অ্যান্ড্রয়েড এর সেটিং নিয়ে আসছি। তো তোমরা যারা ইউএমপি চালাও এবং তোমাদের ডিভাইস হচ্ছে আইফোন, তো তোমরা ঠিক ভিডিওর মধ্যে আসছো। তো আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মেইন টপিকের মধ্যে চলে যাই। তো গাইস, তোমরা যারা ইউএমপি চালাও তারা সবসময় একটা প্রবলেম ফেস করো এবং সেটা হচ্ছে এম মাথার উপর দিয়ে যায়। তোমাদের যে এমটা থাকে সেটা এনিমির মাথার উপর দিয়ে যায় এবং যার কারণে হেডশট মিস হয়ে যায়। তোমরা এখানে আমার একটা ক্লিপের মধ্যে দেখতে পারতেছো যে আমার যে এমটা আছে সেটা এনিমির মাথার উপর দিয়ে যাচ্ছে এবং কোনো হেডশটই কানেক্ট হচ্ছে না। আমি জানি তোমরা অনেকে এই প্রবলেমটা ফেস করো এবং এই প্রবলেম থেকে বাঁচার জন্য আমি তোমাদেরকে দুইটা সেটিংস দেখিয়ে দিচ্ছি। তো প্রথমটা হচ্ছে তোমাদের ইন গেম সেটিংস। এখানে তোমরা সেটিংস এর মধ্যে গিয়ে সেনসিটিভিটির মধ্যে যাবা, এরপর তোমরা যে জেনারেলটা আছে সেটা 70-80 মধ্যে ট্রাই করে দেখবা, এন্ড দেন তোমাদের যে রেড ডটটা আছে সেটা রাখবা অলওয়েজ 30। এরপর তোমরা এখানে একটু প্র্যাকটিস করে দেখবা তোমাদের হেডশটটা কেমন লাগে। তাও যদি না লাগে তোমাদেরকে আমি আইফোনের একটা সেটিংস দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা ফোনের সেটিংস এর মধ্যে গিয়ে সার্চ করবা লুপস, দেন এখানে তোমাদের লুপসের একটা অপশন আসবে এবং সেখানের মধ্যে গিয়ে তোমরা লুপসটা রাখবা 1। মানে এটার জন্য তোমাদের যে এমটা আছে এমটা যে মাথার উপর যায় সেটা একটু ঠিক থাকবে, মানে এমটা তেমন মাথার উপর যাবে না। আচ্ছা, এম যে মাথার উপর যায় সেটা তো আমি সমাধান করে দিলাম, বাট তোমাদের এম যদি এরকম যদি আটকে থাকে বডির মধ্যে তাহলে তোমরা কি করবা? তো এটারও একটা সিক্রেট সেটিংস আমার কাছে আছে। তো তোমরা ফার্স্টে কি করবা, তোমরা আবার সেনসিটিভিটির মধ্যে যাবা, এরপর জেনারেলটা 100 করে দিবা, দেন রেড ডটটা 0 করে দিবা। এরপর তোমরা আবার সেই ফোনের সেটিংস এর মধ্যে গিয়ে লুপস এর মধ্যে যাবা এন্ড লুপসটা 1-10 করে দিবা। এই 10 নাম্বার লুপসটার কাজ হচ্ছে তোমাদের সেনসিটিভিটি ইনক্রিজ করা। তো এখানে আমি তোমাদেরকে দুটা জিনিস ফিক্স করে দিয়েছি, একটা হচ্ছে যে তোমাদের এম যদি মাথার উপর যায় তাহলে তোমরা কি করবা, আর অন্যটা হচ্ছে তোমাদের এম যদি বডির মধ্যে আটকে যায় তাহলে তোমরা কি করবা। এখানে আমি তোমাদেরকে দুটা জিনিসের সমাধান দিয়ে দিয়েছি। তো এখন দিব আমি তোমাদেরকে মেইন যে সেটিংসটা আছে সেটা, মানে আমি যে সেটিংসটা দিয়ে ইউএমপি দিয়ে অনলি রেড নাম্বার মারি। তো এখানে আমার বিশ্বাস আছে যে আমার সেটিংসটা দিয়ে তোমরা যদি 2 সপ্তাহের মতো প্র্যাকটিস করো তাহলে তোমরা অনেক ভালো খেলতে পারবা এন্ড আমার মতো রেড নাম্বার মারতে পারবা। আর হ্যাঁ, এই ভিডিওর মধ্যে অবশ্যই একটা লাইক করে দিবা, আর চ্যানেলের মধ্যে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আমি তোমাদের জন্য খুব শীঘ্রই অ্যান্ড্রয়েডের সেটিংস নিয়ে আসতেছি। তো গাইস চলো আর বেশি দেরি না করে আমি তোমাদেরকে সেটিংসটা দেখি।